হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইংরেজি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আমরা অনেক সময় ইংরেজি পড়া বলুন, লেখা বলুন এবং বানান করা বলুন ভুল করে থাকি, যেটা আমরা বাংলা বর্ণের সাথে ইংরেজির বর্ণগুলো ম্যাচ করতে অনেক ভুল হয়ে থাকে। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত দেখতে পারেন, কারণ ইংলিশে কথা বলা, ইংলিশে বানান করা, ইংলিশ লেখাটা আমাদের প্রত্যেকেরই পড়তে হয়, করতে হয় এবং জানতে হয়। তাই কিভাবে উচ্চারণ করলে বাংলা বর্ণের সাথে ইংরাজি বর্ণগুলোর ম্যাচিং সঠিক হবে, উচ্চারণ স্পেলিং গুলো সঠিক হয়, সে বিষয় সম্পর্কে আজকে টিউটোরিয়ালটি তুলে ধরা হয়েছে। আজকের এই লেসনে আপনারা এমন কিছু বর্ণগুলো দেখতে পাবেন যেখানে বানান করা বলুন, ইংরেজির উচ্চারণ বলুন, সেই বিষয়গুলো সঠিক হবে আপনাদের, যদি বিষয়টি আয়ত্ত করে নিয়ে আপনারা সেইভাবে কাজে লাগাতে পারেন। তবে ইংরেজিতে কথা বলাটা খুব জরুরি হয়তো আপনারও, কেন ইংরেজি জানাটা জরুরি তা হয়তো আমরা প্রতিদিনের কাজকর্মে, সেটা অফিসে হোক, আদালতে হোক, বাইরে হোক অথবা চলাফেরার মাধ্যমে হোক, আমাদের ইংলিশ জানাটা খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু সেই ইংরেজিটা যদি সঠিক না হয় তাহলে ইতস্তবতের মধ্যে পড়তে হতে পারে আপনাকে। তবে চলুন না যাই, এবার দেখে নিই আমাদের মূল বিষয়গুলো। থা টি এইচ এ, থা, থি টি এইচ আই, থি, থু টি এইচ ইউ, থু, দি টি এইচ ই, দি, থো টি এইচ ও, থো, থই টি এইচ ও আই, থই, থৌ টি এইচ ও ইউ, থৌ। রা আর এ রা, রি আর আই রি, রু আর ইউ রু, রি আর ই রি, রো আর ও রো, রই আর ও আই রই, রৌ আর ও ইউ রৌ। ব্লা ব্লা, বি এল এ ব্লা, ক্লা সি এল এ ক্লা, ড্রা ডি আর এ ড্রা, প্রা পি আর এ প্রা, ব্লো বি এল ও ব্লো, প্লে পি এল ওয়াই প্লে, ব্লে বি এল ই ব্লে। বাংলায় লা লা, এটার ইংলিশ হবে এল এ লা, লি এল আই লি, লু এল ইউ লু, লে এল ই লে, লো এল ও লো, লৌ এল ও আই লৈ, তারপরে লৌ এল ও ইউ লৌ। তেমনি আমরা পরবর্তী অংশে যাই, দেখে নি কি আছে। মা এম এ মা, মি এম আই মি, মু এম ইউ মু, মি মি এম এ মে, মো এম ও মো, মই এম ও আই মৌ, এম ও ইউ। না এন এ না, নি এন আই নি, নু এন ইউ নু, নে এন ই নে, নো এন ও নো, নই এন ও আই, নৌ এন ও ইউ। তা টি এ তা, তি টি আই তি, তু টি ইউ তু, তে টি ই তে, তো টি ও তো, তৈ টি ও আই তৈ, তৌ টি ও ইউ তৌ। এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইংলিশের সঠিক ব্যবহারগুলো করতে পারবেন এবং এই বিষয়গুলো সহজে জেনে নিয়ে ইংরেজির সঠিক পড়ার কৌশল এবং লেখার কৌশল, বানান করার কৌশলগুলো আপনাদের আয়ত্ত হয়ে যাবে। এইরকম আরো অনেক ভিডিও আছে যে বিষয়গুলো হয়তো আপনি একটা টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন না, আরো অনেকগুলি টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের চ্যানেলে। আপনি চাইলে ওই বিষয়গুলো একবার ভিজিট করতে পারেন, একবার দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি।
আর চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো।